हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। তোমাদের অনেক 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 স্বাগত আমার আবার একটা নতুন ভিডিওতে। আর আজকে হলো শনিবার, এখন বাজে 11:30 না 11:30, এখন বাজে 11:30। আর আজকে হলো 12ই ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি না 11, 12ই ফেব্রুয়ারি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালে চা খাওয়া হয়ে গেছে আর এমনি কোনো কাজ হয়নি, কারণ আজকে খুব শীত করছে জানো। আজকে ওয়েদারটা এত ভালো, সুন্দর রোদ উঠেছে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, তোমাদের কি বলবো, তো ঠান্ডা ওয়েদার। তো চলো ছাদে চলে এসেছি, ভীষণ রোদ উঠেছে বলে একটু রোদ পুড়ে নি। আর এই যে জামা কাপড় কালকে যেগুলো কেচেছিলাম সব এখানে আছে, এগুলো সব ছাদে মেলে দিই আগে, রোদ উঠেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন যেটুকু কাজ করবো আজকে সব দেখাবো। আর কালকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও পোস্ট করেছি, তো সেটা গিয়ে দেখতে পারো, ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, স্পেশাল দিনটা তোমরা তোমাদের স্পেশাল মানুষদের জন্য স্পেশালভাবে সাজতে পারবে, তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখে নিও ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিও। আর আজকের ভিডিওটা দেখো লাস্ট অবধি, কী কী করি সারাদিন দেখাচ্ছি তোমাদের আজকের ওয়েদারটা। চলো আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো বলে ছাদে নিয়ে এসেছি। তো চলো দেখাই, যদি দেখানো যায়, আমাদের আম গাছে মুকুল চলে এসছে। তো আগের বারে তো দেখেছিলে কত ওইরকম প্লেন হচ্ছে, আগের বারে কত আম হয়েছিল আমাদের গাছে। তো আশা রাখছি এবারও হবে, অনেক মুকুল এসছে গাছে। তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই কত মুকুল এসছে। আর দেখলেই কত রোদ উঠেছে চারিদিকে দেখাকে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, ভীষণ শীত করছে তার জন্য। দেখো আম হবে এবারে অনেক, আম এরকম আরো অনেক মুকুল এসছে। বাসন কোসন মেজে জল ফল বোতলে ভরে চাল টাল ধুয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে রেখে এসছি ঘরে। এখন এইবার এই যে বিছনা এখনো তুলবো, বিছনা তোলা হয়নি, তো বিছনাটা তুলে নেবো। আর ভাবলাম একটু কিছু খেয়ে নিই, তো কেক নিয়ে বসেছি, কেক খাবো। এই যেই দেখো কেক খেয়ে নিই, আর কিছু এখন পড়তে বসেছে দেখাচ্ছি, সেটা খেয়ে নিই তারপরে গিয়ে দেখাচ্ছি। যখনই আমি কথা বলবো তখনই ওদের তৃণমূল আরম্ভ হয়ে যাবে, আর এমনি সময় চুপচাপ বসে থাকে। দাঁড়াও পুতুকে দেখাই, এই যে পুতু পড়তে বসেছে এখন, তাও পড়তে না লিখতে বসেছে, সারাদিন পড়ে না। আমি এই তো সকালবেলার টাইমটা শুধু লেখার আর বিকেলবেলাটা পড়ার,
কিন্তু বিকেল বেলাটা আর সকালবেলা দুটো টাইমেই পড়তে পড়তে হয়, আর অফ টাইম গুলোতে লিখতে হয়। কি লিখছে? ওই যে পরীক্ষার কোশ্চেন গুলো, ওই পরীক্ষার কোশ্চেনটা লিখছি। ঠিক আছে, পড়া করো। তো দেখো, রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, এখানে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এখানে সোয়াবিন আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার এটাকে কড়াইয়ে দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। আজকে সোয়াবিনটা অন্যরকম করবো, নর্মালি পাতলা পাতলা ঝোল করবো, আজকে বেশি কষা কিছু করবো না। আর এখানে ভাতটা বসিয়ে দিই, তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। এদিকে সোয়াবিন সোয়াবিনটা বসিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। এদিকে সবজির গাড়ি এসে গেছে, চলো সবজি লাগবে, আলু পেঁয়াজ কিছু নেই, চলো ওগুলো নিয়ে নিই। আগে জলটা একটু গরম হোক। পেঁয়াজ আছে? খাবে? দাঁড়াও, হাই করো, হাই করো, আম্মা হাই করো, দাদু হাই করো। আবার হাই করতে হবে তোর জন্য? হ্যাঁ করো। হ্যাঁ করো। আমি হাই করলাম না। সবজিটা পুরো গাড়ি দিয়ে দিবি, তাহলে পুরো গাড়িটা দিয়ে দিবি। তো দেখতেই পেলে, তখন সবজির গাড়ি এসেছিল, তখন ওই সবজির গাড়ি থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো হলো, এই যেখানে আলু নিয়েছি দেখো, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, তারপর ধনে পাতা, মটরশুঁটি আছে প্লাস্টিকে, এখানে বেগুন আছে, এই সবজি নিয়েছি। তো এগুলো সব শেষ হয়ে গেছিলো, তো এগুলো নিয়ে নিলাম। অনেকদিন ধরে সবজি নেওয়া হচ্ছিলো না, সেই সরস্বতী পুজোর সময় সবজি লাস্ট নেওয়া হয়েছে সরস্বতী পুজোর আগে, তারপরে আর সবজি নেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে নিয়ে নিই। তো আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখালাম। আর আমার স্নান হয়ে গেছে, স্নান করে ছাদে গিয়ে আমি যে কটা জামা ছিল অল্প দু একটা জামা কেচে মেলে দিয়ে এসেছি ছাদে, আর বিছনাও তুলে নিয়েছি দেখতেই পেলে। আর ওদিকে রান্না তো চাপিয়ে দিয়েছি, ওটা হয়ে যাবে। আর সোয়াবিন আলুর তরকারি করবো বললাম, আর ভাত হচ্ছে। আর এখানে সবজি নিয়ে নিলাম, ততক্ষণে সবজি এসে গেছিলো, সবজিটাও নিয়ে নিলাম।
এবার খালি আমার ঘর ঝাড় দেওয়া বাকি আছে আর ঘর মোছা বাকি আছে, এই দুটো কাজ বাকি আছে। ওদিকে বোতলে জল ভরাও হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আজকে সব কাজ লেটে লেটে হচ্ছে, কারণ আজকে সকালবেলা থেকে ওয়েদারটা খুব আরামদায়ক ওয়েদার ছিল। আজকে কোনো কাজে মন লাগছিল না, মনে হচ্ছিলো একটু বসে বসে গল্প করি, কিন্তু কাজ তো করতেই হবে, সে লেটেই হোক আর তাড়াতাড়ি হোক কাজ করতেই হবে, তাই করে নিচ্ছি, দেরি করেই একটু করছি। আর একটু পরেই বর চলে আসবে। এই যে ঘড়িতে এখন বাজে 2:20, তাই না? হ্যাঁ, 2:20 বাজছে এখন। তো এবার হয়ে যাবে, তারপরে রান্নাটা হয়ে গেলে খেয়ে দিয়ে নেব, আর তারপরে বিকেলবেলায় আজকে আর একটা ভিডিও করব, সেটা হলো, সেটা পরে যা দেখতেই পাবে। তো পরের ভিডিওতে সেটা আসবে, এটা আগে যাবে, ওটা পরে যাবে, আর না হলে ওটা আগে আসবে, ওটা পরে যাবে, যে কোনো একটা হবে, ঠিক আছে? তো জানতেই পেরে যাবে কি ভিডিও সন্ধ্যেবেলায় করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি বক বক করলে আবার তখন বক বক কাটতেও পারি না এই কথাগুলো। আর যেগুলো তাড়াতাড়ি করো সেগুলো তাড়াতাড়ি করে দেওয়া যায়, কিন্তু এগুলো তো আর কাটা যায় না। তো সেই জন্য যতটা পারি কম কথা বলার চেষ্টা করি, নাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে, 20-25 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য অত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করছি। আর এই যে পুতু, এত জ্বালাতন করছে আমাকে, মানে বক 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 বক, এই এতক্ষণ বলছি বক বক করছিল, ওকে চুপ করিয়ে তারপর আমি ক্যামেরা অন করলাম, বক 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 করছিল, সব বলে দেবো তো ক্যামেরায় আমি, তারপর সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে, সবাই দেখতে পাবে। তো চলো আর বেশি কথা বলবো না, তো সমস্ত কাজকর্ম করে নিই। এটা কি হচ্ছে? সমস্ত কাজকর্ম করে নিই, তারপরে দেখাচ্ছি কাজগুলো তোমাদের দেখাচ্ছি। চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে কি কি করছি। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কম করছো, সাবস্ক্রাইব করো প্লিজ, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর নতুন ভিডিও, নতুন যেহেতু চ্যানেল, তো তোমাদের সাহায্য ছাড়া চ্যানেলটাকে বড় করতে আমি পারবো না, একটু একটু করে বড় করো প্লিজ চ্যানেলটাকে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা করে লাইক দিও প্রত্যেকটা ভিডিওতেই। তো চলো, আর তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, আমি কাল বা পরশু তো ভ্যালেন্টাইন্স ডে, তো আমার হাতে এখন, সরি, তোমার হাত, আমার হাতে এখন টাকা পয়সা অত নেই, তো তার জন্য ভাবলাম বর কী দেবো কী দেবো। তো এখান থেকে গাড়ি যাচ্ছিল, 20 টাকার জিনিসপত্র বিক্রি হয় ওখান থেকে, তো ওখান থেকে আমি বরের জন্য একটা কাপ কিনেছি, এই দেখো, 20 টাকাই হোক যাই হোক, মন থেকে দিচ্ছি, ভালোবেসে দিচ্ছি, এটাই যথেষ্ট। তো এটা আমি এখন দেখাবো না বরকে, তো এটা প্যাকিং করে আমার বরকে দেবো, এটা তো জানি না দেখে নেবে কিনা। এই ভিডিওটা অবশ্য ভ্যালেন্টাইন্স ডে এর পরে যাবে, তো দেখলো কোনো অসুবিধা নেই। তো এটা এখন আমি লুকিয়ে রেখে দেবো, বর কাজে চলে যাবার পরে এটা প্যাকিং করে দেবো। জানি তোমরা ভাববে এটা একটা কী দিচ্ছে কাপ, কিন্তু আমার কাছে এটাই অনেক, ওর কাছেও এটাই অনেক। কী হবে তো ওর রিয়াকশন পরে ভ্যালেন্টাইন্স ডে দিনকে দেখাবো, আর আমায় কী দেয় কে জানি, আমি জানি না। তো আমি তো এটাই দেবো, আমার কাছে এখন হাতে টাকা নেই, পরে আবার ভ্যালেন্টাইন্স ডে পরে আমি যখন আমার কারখানা খুলে গেলে কাজকর্ম করলে তখন হাতে টাকা থাকবে, তখন একটা ভালো কিছু দিয়ে দেবো, আপাতত এখন এটাই দিচ্ছি। প্লাস্টিক আলাদা আলাদা ভরে রাখলাম, চলো এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আলুটাকে ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, এখানে পেঁয়াজটাকেও তুলে নিয়েছি, এই যে এই সবজি কটা ফ্রিজে খালি ঢুকিয়ে দেবো। আর এখানে লঙ্কার দেখো এই ডান্ডিগুলো ছাড়িয়ে নিলাম, তাতে করে লঙ্কাগুলো অনেকদিন ভালো থাকবে, নষ্ট হয় না সহজে, তো এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই চলো।
এখানে মশলাটার সাথে সয়াবিন আর আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিলাম। আর এবার এর মধ্যে জল দিয়ে দেবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো ভিডিওটা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকো তো সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো এরকম আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আমি আনার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সুস্থ থেকো, ভালো থেকো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।